আলাইকুম আসসালাম। কে ভালুকা, কে পেতা বুজুরা, কে পাতা কুল্লু শৈতামাম। আমি খুঁটি বেড়াইছি, আমি আরবি ছাড়া তো বলতে পারি। তোর যে কলাম ওই যে মিয়া সুন্দর মহিলা লাগবে, ও তো আমার হাতের মাই। আর কত বল, গতবার 20,000 দিলাম, এবার যদি ভালো চেহারার মাল দিতে পারে তাহলে তোদের 1,00,000 1,00,000 করে দেব। প্রতি মাথায় 1,00,000 মেয়ে প্রতি 1,00,000। তাহলে আমি চলে গেলাম, ফ্লাইট আছে। হ্যাঁ দেবাকর ভাই, চলে গেলাম, ঠিক আছে। ঘরের তো টাই নিয়ে ধরে হলো মেয়ে আনতে হবে, অবশ্যই। মেয়ে মানে 1,00,000, মেয়ে মানে 1,00,000। তুই তাড়াতাড়ি যা, আর দাঁড়ানোর সময় নেই। এই পাড়ায় চলে যা, আমি এই পাড়ায় চলে গেলাম। অশান্তি আছি আমি, সংসার ঝামেলা নিয়ে, দুটো বউ নিয়ে। আসলে লোভে মানুষ অনেক কিছু করে ফেলে। আর কি অশান্তি করছি, অশান্তি রে ভাই। পরপর দুটো বিয়ে করে করার পরে এখন না পাচ্ছি টাকার জন্য বাজার করে খাতি, ঠিকঠাক মতো ভ্যানের ভাড়া হচ্ছে না, বসে বসে থাকছে। এদের স্ট্যান্ডে আইছি, আমি একলাই আইছি, সব ভাড়া চলে গিয়েছে আমার ভাড়া হয়ে। আরে তোর বাড়ি দিতে পাও না? হ্যাঁ তুই ভাড়া মারবি কেন? আমি ভাড়া মারবো না, তো দুটো বউ খাইতে পারি। দুটো বউ মানে তুই তোর টাকার মেশিন রে। আন্দাজ ফান্দাজের কথা কয়, টাকার মেশিন আমি, টাকার মেশিন নেই আমি। আমি কথাগুলো কই, তুই শুনে শুনিয়ে বুঝিয়ে তারপরে তো আমার সব কথা কবি নাকি? তোর দুটো বউ আছে না? হ্যাঁ এখন তোর দুটো বউ যদি তুই বিদেশ পাঠাই দি, বিদেশ, হ্যাঁ, তাইলে তুই কম হইলো প্রতি মাসে 2-1.5 লক্ষ টাকা তো দুই বছর ইনকাম করে দেবে। তুই এখনো পাগল আছিস? ওরে মহিলা মানুষ যদি বিদেশ পাঠাতে হয় এদের কোনো টাকাই লাগে না। টাকা লাগে না মানে? মহিলাকে টাকা লাগে না? আরে না, তুই খালি পাসপোর্টটা করবি, তোর এই ভ্যানটা বেসলি দুটো বছর আর ভালো মতো পাসপোর্ট হয়ে যাবে। আর পাসপোর্ট যদি হয়ে যায় বউ হয়ে যাবে টাকার মেশিন। প্রতি মাসে এর থেকে 2 লক্ষ টাকা তোর বাড়ি আসে, তোর কি টাকার মেশিন আর বড় লক্ষ থেকে সময় লাগবে? তোর তখন তো সুবাইয়া সাহেব বলে লোকে বুঝতে পারে। আরে আমি যে চিন্তা করি নি রে, তাহলে শুধু পাসপোর্ট করে দিলেই হবে? হ্যাঁ তো আমার যাই বউকে সাথে কথা কইতে হবে। হ্যাঁ ভাই, তাহলে আমি থাক পান কেমনি বউ ছাড়া? তার টাকা আছে, তার জীবনে সুখের অভাব। কিছুদিন তুই একা একা থাকলে একটু একটু কষ্ট হবে, বুঝছিস? 5 বছর যদি থেকে আসে তাহলে বা চিন্তা কর, তুই কোটি টাকার মালিক। আমি তো চিন্তা করিনি ভাই। আ ভাই
লক্ষণ হবে না তো পরে দেখা যাবে ভ্যান বেঁচে পাসপোর্ট করে দিয়ে খালাস। হ্যাঁ আমি তো আসি নাকি, তুই খালি ভ্যান বেঁচে পাসপোর্টটা করে দে, তোর বউ পাঠানোর দায়িত্ব আমার, ঢাকায় যাওয়ার দায়িত্ব আমার, বিমানে উঠিয়ে দিয়ে আমি একটু চলে আসবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এখন যে আমার বউয়ের সাথে আলাপ করছি। হ্যাঁ ঠিক আছে, আলাপই তো করবি, তুই তাহলে লাইন ঘাট করে ফেলা। আরে আমার সব লাইন ঘাট ঠিকই আছে, তুই খালি পাসপোর্টটা করিয়ে নিয়ে আয় না, তারপরে দেখবি খালি টাকাই টাকা। চল তোর টাকিয়ে দিয়ে আসছে টাকা, যাচ্ছে টাকা, টাকাই টাকা, টাকাই টাকা। তোমাদের এই যে না খাবিয়ে খাবিয়ে রাখি, তোমরা তারপরেও আমার ছেড়ে যাও না, মাটি কামড়ে বাড়ি করিয়ে থাকো। সামান্য একজন ভ্যান আলা আমি, আল্লাহর অশেষ রহমত, ফুটফুটে দুটো বউ আমার ঘরে, আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি। বলো। রাখবানি কো? না রাখবানি। ভালো কথা হলে রাখবান না, ভালো কথা না হলে রাখবা না, মারো দিতে পারি কো যায়, তুমি আমার বলো আমি রাখবানি। হ্যাঁ তারিখ শোনো, তোমাকে না দুজনের আমি সৌদি আরব পাঠাতে চাচ্ছি। সৌদি আরব? তোমাদের শখ না টাটকা খেজুর খাওয়া? খেজুর তো আমরা বাজার থেকে কিনে এসে খাতে পারি, খেজুর খাতে সৌদি যাওয়া লাগবে কেন? আরে না শোনো, সৌদি যাবা, সৌদি গেলি তোমাকে মনের স্বাদ আল্লাহ সব কিছু পূরণ হবে, ইনকাম করবা, চাকরিতে। আমার থেকে তাপন তারা বেশি ছিল না? ছিল। তাহলে তাগের পরে হয়েছি এখন আমি, তাহলে তোমাকে তো বেশি দিনকে জানি না, 5 বছরের জন্য পাঠাচ্ছি। তোমরা মনে মনে প্রস্তুতি নাও, আত্মীয় স্বজন যা আছে একটু দেখা করার দরকার হলে করে নাও, আমি তোমাকে জন্যই দুটো পাসপোর্টের ব্যবস্থা করে আসি। কি কব তোমাদের নিয়ে খাই বা না খাই, দুটো কলিজা আমার দুই বুকের পাথরে থাকলে আমার ভালো লাগে, আর কি করবো আমাদের সংসার যাতে তো হবে। আমি আসছি, হ্যাঁ আমি আসছি, যা আমি আসছি। আরে এত দেরি করছিস কেন, তাড়াতাড়ি খালি পাসপোর্ট করলেই হবে না, আমি ভ্যান ক্যান বেঁচে ফেলেছি, বেঁচে তো আমি ভাড়ায় চালাচ্ছি, সিটারি বিটারি হবেন নাকি ভাই? আরে না কিসের সিটারি,
ওরা সৌদি আরব যাবে, ভালো ভালো খেজুর খাবে, উটির দুধ খাবে, ইলাহি কাণ্ড কাটবে। আধা ঘন্টা সময় ধরে নিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার আধা ঘন্টা সময় দিয়ে আসবে। ফ্যান চালিয়ে খাই ভাই। এই যে আব্বা ঘর কান করে থেকে গেল, এই বউ গের এই যে পনের কাপড় দেখছো না, ওই গোসল করার সময় এক বউ দাঁড়িয়ে থাকে, আর এক বউ ওইখান পরে, আর ওইটাই শুকলি আর একজন পরে। আরে ভাই তোর এই অভাব থাকবে না, আর তোর যে ঘর দেখতেছিস না, এই ঘর সমান হয়ে যাবে। কি হবে জানিস? পাঁচতলা। ফ্যান বেঁচে ফেললাম, পাসপোর্ট রেডি হয়ে গেছে, আজ দশটার সময় তো বাগেরে যাতে হবে। সত্যি ভাইটা ওরা বললে আমি তিনে থাকতে পারি। তোমরা কালি গাই সাথে বাড়িয়া তুমি ভাতটা দিয়ে আমার বউ বলে টাকা ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ কি করলো শালা শুয়োরের বাচ্চা? হ্যাঁ ও শুয়োরের বাচ্চা নিয়ে বেচা ভাইলাছে। হ্যাঁ হ্যাঁ আমি কুরবানি না করে দিতি তাহলে আমার নাম বাহারি নাই। আমার তুমি কোনো রকম শোরের বাচ্চা আমি দেখছি। আমার বউ ওই লিটন আর মজনু ওই দুই শুয়োর কইলো যে ওই আরবে পাঠাইয়ে দাও, তোমরা টাকার ম্যাচিং ম্যাচিং যাবা। সেই বউ আমার ভাত নিয়ে এসেছে, এখন আমার দরকার নেই খেজুর, আমার দরকার নেই দুধ, তুমি শুনলে না আমার কথা? দাঁড়া দাঁড়া, সর্বনাশ তো ভাবির হয়ে গিয়েছে, এখন আমার দুই বোধ তো এখনো হয়নি। মানুষ যদি গ্রামের বাইরে অন্যায় করে, গ্রামের মানুষ তাও পাশে দাঁড়ায়। গ্রামে যখন অন্যায় করবে তখন তো সে গ্রামে তার জায়গা দেওয়া যায় না। আমার দুই বউ ওরা আজকে নিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ শালি, আমি কইছি আধা ঘন্টার ভিতরে, তাহলে ওইদের আমি ডাইকে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তোমার বোনে টাকা আছে? আমার বউ বলে টাকার ম্যাচিং হয়ে যাবে, আমার বাড়ি বলে সাত তালা হবে। লিটন এখন
তুই লাগা, লাগিয়ে আমার কাছে দে। হ্যাঁ সুবাইনে ভাই নাকি? আমি সুবাইনে, লিটন ভাই নাকি? হ্যাঁ লিটন বলছি। ও ভাই কি কব ভাই, আশা সুখী বউ দুটো নিয়ে যাচ্ছিলাম, জেল গাড়িতে তুলে দিয়ে আসবো। ওই আমি গরুর ঘাস দিতে যাইয়ে গরুতে ঢুস মেরে আমার হাঁটুর কল ভেঙে ফেলছে ভাই। কথা ওই তুমি এসে বউ দুটো একটু নিয়ে যাও ভাই। দেরি হয়ে যাচ্ছে। আরে শুধু তোমরা না তো, আরো আজকে আরো দশটা মেয়ে যাবে, তোমাদের পুজো দিয়ে পরে বারোটা মেয়ে যাবে। শিকারি দাঁড়াই রয়ে আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিসের আপ্যায়ন রে ভাই, তোমার বউ নিয়ে আমরা ঘর সংসার করবো নাকি? বিদেশ যাবে, কুরমা খেজুর খাবে, স্বর্ণের দাম কম, কত গহনা কাটি আনবে। আরে দ্রুত করো, এইবারের মতো মাফ করে দেন, আর কোনদিন কারোর বউ কারোর মেয়ে নিয়ে টানাটানি করবো না। বউ আমি আনিয়ে দিচ্ছি একদিনের ভিতরে। এই বাহারবার বউ আমাকে